পদ্মা সেতুর পর দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনা নিয়ে প্রস্তুত খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন রেলপথ দুহাজার দশ সালে একনেকে অনুমোদনের পর প্রকল্পের কাজ শুরু হয় দু সালের সেপ্টেম্বরে নানা জটিলতায় পাঁচ দফায় মেয়াদ বাড়িয়ে কাজ শেষে দু সালের পহেলা নভেম্বর এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একানব্বই কিলোমিটার নতুন এই রেলপথে রূপসা নদীর ওপর পাঁচ দশমিক এক তিন কিলোমিটার দীর্ঘ একটি রেল সেতু নির্মাণ করা হয় এছাড়া এগারোটি প্ল্যাটফর্ম একশো সাতটি কালভার্ট একত্রিশটি ছোট ব্রিজ ও নয়টি আন্ডারপাসের নির্মাণ সম্পন্ন এরই মধ্যে চার দফায় পরীক্ষামূলকভাবে চলেছে ট্রেন চলতি বছর পহেলা জানুয়ারি থেকে যাত্রীবাহী ট্রেন চলার ঘোষণাও দেয়া হয় তবে অজ্ঞাত কারণে এখনও যাত্রা শুরু করেনি যাত্রীবাহী বা পণ্যবাহী কোনো বাণিজ্যিক ট্রেন এতে ক্ষুব্ধ খুলনা অঞ্চলের মানুষ অপেক্ষা করছি যে অতি শীঘ্র এই রেল লাইনটা চালু হোক আমরা যাতে করে খুলনা থেকে মংলা অতি দ্রুত যাতায়াত করতে পারি আমরা মংলা থেকে পণ্য আনতে পারব তারপরে মংলা যারা কর্মজীবী মানুষ তারাও যাতায়াত করতে পারবে এক্ষেত্রে আমরা চাই যে দ্রুত আমাদের এই ট্রেনটা চালু হোক সব দিকে সুবিধা পাবো সময় বাঁচবে অর্থনৈতিক অবস্থাও বাঁচবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার দীর্ঘ এই সময় ট্রেন না চলায় হতাশ মংলা বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরাও একটি সম্ভাবনাময় এতগুলো টাকা খরচ করে এটা বসে আছে এটা চালু হচ্ছে না এতে আমাদের ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে মংলা বন্দর সক্রিয় হচ্ছে না সচল হচ্ছে না এদিকে কবে থেকে ট্রেন চলবে তার উত্তর নেই প্রকল্প সংশ্লিষ্টদের কাছেই গভর্নমেন্ট ইন্সপেক্টর অফ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক এই নবনির্মিত রেল লাইনটি প্রদর্শন করায় ওনার রিপোর্ট জন্য আমরা ওয়েট করছি এই রিপোর্ট পাওয়ার পাওয়ার পরবর্তী যে কোনো সময় ট্রেন চালানো এখন সম্ভব ভারত সরকারের ঋণ সহায়তা চুক্তির আওতায় খুলনা মংলা রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে ভারতীয় প্রতিষ্ঠান এবং চার হাজার একষট্টি কোটি টাকা ব্যয়ের এই রেলপথ আর কতদিন এভাবে পড়ে থাকবে রেলওয়ে সূত্রের খবর জনবল কোচ আর ইঞ্জিন সংকটে এ পথে রেল চলছে না তবে অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সব সংকট দ্রুত সমাধান করে এ পথে রেল চালানোর দাবি এ অঞ্চলের মানুষের আব্দুল্লাহ আলমামুন রুবেল সময় সংবাদ খুলনা